পুরো বোর্ড দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এরই মাঝে শহর শিলিগুড়িতে আজ আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির নৌকাঘাটে আজ এই নিয়েই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই শহরে এসে পৌঁছবেন এবং পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানের পর তিনি শহরবাসীর উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বক্তব্য রাখবেন, অবশ্যই সেটা বলা যেতে পারে। আর তারই পাশাপাশি এই মুহূর্তে আমরা যেটা দেখছি, নৌকাঘাট মোড়ে কিন্তু যে নিরাপত্তার বলয়, সেটা কিন্তু পুরোপুরি নিরাপত্তার বলয়ে নৌকাঘাট মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রয়েছে, সেই জন্য কিন্তু আগাম যে সিকিউরিটির যে ব্যবস্থা রয়েছে বা নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে তারা করছেন এবং এখানেই নৌকাঘাট মোড়েই কিন্তু পঞ্চানন বর্মার মূর্তিতে তার মাল্যদান করার কথা এবং এখান থেকেই কিন্তু শহর শিলিগুড়ির বাসীর উদ্দেশ্যে তার কিছু বক্তব্য আশা করি হয়তো তিনি নিশ্চয়ই এখান থেকে দেবেন এবং তারই আগাম প্রস্তুতি কিন্তু শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে। দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুরোপুরি বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু এই নৌকাঘাট মোড়কে পুরোপুরি সেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থাতে মুড়ে ফেলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আরও একটি বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে বলবো যে আজ চারটি পুরসভার নির্বাচন ছিল শিলিগুড়ি পুর নিগম, আসানসোল সহ মোট চারটি পুরসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তৃণমূলের ঝড় অব্যাহত রয়েছে এবং কোথাও না কোথাও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু সেই ঝড় অব্যাহত রয়েছে। আর এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রী ঠিক যেখানে আসবেন সেই জায়গায়, মুখ্যমন্ত্রী যেখানে আসবেন সেই জায়গায় কিন্তু নিরাপত্তার চাদরে সেই জায়গাকে মুড়ে ফেলা হয়েছে। এসজেডিএ চেয়ারম্যান এই মুহূর্তে তার গাড়ি থেকে নামছেন, সৌরভ চক্রবর্তী এসজেডিএ চেয়ারম্যান। আবারও বলছি, প্রথমবারের মতো উত্তরবঙ্গে একটা খুব খুব ভালো ফলাফল এবার তৃণমূল কংগ্রেসের বা সবুজ শিবিরের অবশ্যই, এবং তারই ফল যেটা যে আজ কিন্তু মুখ্যমন্ত্রী শহর শিলিগুড়িতে আসছেন এবং এটা আগাম এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, তিনি কিন্তু পুরোপুরি ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালেন নৌকাঘাট মোড়ে, ঠিক যেখানে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। এবং যেটা একটু আগে আমি বলছিলাম যে একটা বড় জয় অবশ্যই, এবং 37টি আসনে পুরোপুরি বিরোধীদের একেবারে কুপকাত করে 37টি আসনে জয় লাভ, এবং এটার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে আসছে নৌকাঘাট মোড়ে, তারই চলছে আগাম প্রস্তুতি। নিরাপত্তার চাদরে এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে এই সমগ্র এলাকাকে। পাশাপাশি এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও কিন্তু একটু আগেই তিনি আসলেন এবং তিনিও সমস্ত দিক খতিয়ে দেখছেন, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আসবেন সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি নিরাপত্তার বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম যে 37টি আসনে এবারে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং আশাতীত ফল এবার তৃণমূল কংগ্রেসের। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় যে আজই ফলাফল ঘোষণা হয়েছে এবং আজই শহর শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় মানুষের জয় তা কিন্তু তিনি বলেছেন এবং প্রত্যেককেই তিনি উৎসর্গ করেছেন এই জয়। পাশাপাশি তিনি কিন্তু দলীয় কর্মীদের কাছেও কিন্তু একটি বার্তা রেখেছেন, যাতে কোনোরূপভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকটিও কিন্তু তিনি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন। এবং যারা সদস্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের বা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু শান্ত থাকার বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এই মুহূর্তে যেই মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মাকে
পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন, ঠিক সেই মঞ্চ পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে, জীবাণুমুক্ত করা হচ্ছে এই মুহূর্তে। নৌকাঘাট থেকে আমি সৌমি আমার সহযোগী শুভমকে নিয়ে এই মুহূর্তে, শুভম পালকে নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এই স্থান থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আবারও বলছি, শিলিগুড়ি পুর নিগমের জয় যেন কোথাও না কোথাও একটা সময়ের অপেক্ষা ছিল এবং সেই অনুযায়ী যদি বলা যায় 37টি ওয়ার্ডেই কিন্তু আশাতীতভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এরই পর আজ ঘোষণাও হয়ে গিয়েছে যে পরবর্তী মেয়র হচ্ছেন গৌতম দেব। এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শহর শিলিগুড়িতে এবং নৌকাঘাটের এই মোড় থেকে, নৌকাঘাটের এই মোড় থেকেই তিনি আজ প্রত্যেকের উদ্দেশ্যে নিশ্চয়ই বক্তব্য রাখবেন। এজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আজকে জয় জয়কার শিলিগুড়ির মানুষকে আমরা প্রণাম জানাই, মানুষের জয়। এবং আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন আজকেই, তাকে এই জয় ইতিমধ্যে আমাদের যারা নেতৃত্ব আছেন শিলিগুড়ির উৎসর্গ করেছেন, আমরা উৎসর্গ করছি। এবং শিলিগুড়ির মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়ালো, ন্যাচারালি আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল শিলিগুড়ির প্রতি। এবং শিলিগুড়ি আগামী দিনে আরও আলো ঝলমলে, আরও সুন্দর শিলিগুড়ি উপহার পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা জিতে এসেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তার জন্যে তাকে স্বাগত জানানোর জন্যে অপেক্ষা করছি। আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের একটা, আপনারা জানেন আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আজকে জন্মদিবস। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তার প্রতিকৃতি আছে পূর্ণ মূর্তি, সেই পূর্ণ মূর্তিতে তিনি মাল্যদান করবেন এবং সেই এটা SGDA-র তৈরি করা, সেজন্য আমরা পুরো প্রিপারেশন নিয়েছি। তিনি 4টের পরেই এসে পৌঁছাবেন এবং এখানে মাল্যদান করবেন। তো আমরা কিন্তু কথা বলে নিলাম SGDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে, এবং আবারও বলছি যে উনি যেটা আমাদেরকে জানালেন, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন শিলিগুড়িতে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 3টে বেজেছে, আরও একটা ঘন্টার অপেক্ষা রয়েছে এবং এই সংক্রান্ত আরও নানান আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও হাজির হচ্ছি। আর ততক্ষণের জন্য এখন এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।